আমরা আলোচনা করতেছিলাম ডব্লিউসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আলোচনা করতেছি। তো আজকে এটা হচ্ছে পঞ্চম পার্ট, ঠিক আছে? চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 7 নম্বর, দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ভাইসরয়কে, লর্ড ক্যানিং, ঠিক আছে? 8 নম্বর হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো লাস্ট গভর্নর জেনারেল অফ কি বলছে, ইন্ডিয়া বলছে, তাহলে কি হবে, এটা হবে সি রাজা গোপালাচারী, ঠিক আছে? 9 নম্বর কোয়েশ্চেন, ডিউরিং হুজ ভাইসরয়লি ওয়াজ দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট ইনেক্টেড, তো ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কার্যকর হয় কার সময়, লর্ড লিটনের সময়, ঠিক আছে? 10 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ইনেক্টেড উইডো রিম্যারেজ ইন ইন্ডিয়া, তো এটি কার্যকর হয়েছিল কার সময়, লর্ড ডালহৌসির সময়, ঠিক আছে? আর এটি রোধ কে করেছিল, লর্ড ব্যান্টিং করেছিল, তো উইডো রিম্যারেজ ইনেক্টেড বাই লর্ড ডালহৌসি 1856 সালে, ঠিক আছে? আর এটি রোধ করেছিল লর্ড উইলিয়াম ব্যান্টিং। 11 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ডিসাইড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, তাহলে ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া এটাকে কি ফেভার করেছিল, এটা করেছিল লর্ড উইলিয়াম ব্যান্টিং, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন হচ্ছে হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেম কে ফার্স্ট ইন্ট্রোডিউস কি করেছিল, লর্ড ক্যানিং করেছিল। 13 নম্বর হচ্ছে হু পাস দ্য আর্ম অ্যাক্ট, আর্ম অ্যাক্ট কে পাস করেছিল, লর্ড লিটন করেছিল, ঠিক আছে? তার 14 নম্বর হচ্ছে হুইচ ভাইসরয় হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ এ ব্রিলিয়েন্ট ফেলিয়ার, ব্রিলিয়েন্ট ফেলিয়ার কাকে বলা হয়, একে লর্ড লিটন কে বলা হয়, ঠিক আছে? 14 নম্বর হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানেক্স পাঞ্জাব ইন্টু ব্রিটিশ ডোমিনিয়ন, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডালহৌসি। 16 নম্বর হচ্ছে হু পাস দ্য লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট, লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট কে পাস করে, লর্ড রিপন পাস করে, ঠিক আছে? 17 নম্বর হচ্ছে লর্ড উইলিয়াম ব্যান্টিং বিকেম গভর্নর জেনারেল ইন কত সালে, গভর্নর জেনারেল হয় 1828 থেকে 1835 সাল পর্যন্ত থাকে, ঠিক আছে? তারপর রেগুলেটিং অ্যাক্ট পাস বাই, রেগুলেটিং অ্যাক্ট পাস কোথায় হয়, এটা হয় ব্রিটিশ পার্লামেন্টে। নেক্সট 19 নম্বর হুইচ ভাইসরয় হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ এ ব্রিলিয়েন্ট ফেলার, এই কোয়েশ্চনটা আরো রিপিট হলো, কি হয়ে যাবে, লর্ড লিটন। 20 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস, ঠিক আছে? তাহলে যে পাস করেছিল তখন গভর্নর জেনারেল কে ছিল, তখন ছিল লর্ড ডালহৌসি, ঠিক আছে? 21 নম্বর হচ্ছে দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট 1878 ওয়াজ রিপিলড বাই, এটাকে রিপিলড কে করেছিল, লর্ড রিপন করেছিল, ঠিক আছে? 22 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে, 1881 সালে পাস কি করে, 1881 সালে পাস কি করে, পাস করে লর্ড লর্ড রিপন, ঠিক আছে? নেক্সট হচ্ছে 23 নম্বর মন্টিগোস জেমস ফোর্ড রিফর্ম প্রোভাইডেড ফর, মন্টিগোস জেমস ফোর্ড রিফর্ম করা হয় কি, ডায়াচারি, ঠিক আছে? এটা হচ্ছে দ্বৈত শাসন, ঠিক আছে? আর মলিম ইন্টো হয়েছিল কত, 1919 সালে ইন্ট্রোডিউস দ্য কমিউনিয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইলেক্টোরেট, ঠিক আছে? তাহলে মলিম ইন্টো সংস্কার, সরি মলিম ইন্টো সংস্কার কত সালে হয়, এটা 1909, 1919 না, এটা হবে 1909, ঠিক আছে? 24 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফার্স্ট গভর্নর জেনারেল কে হয়েছে, লর্ড মাউন্ট ব্যাটন, ঠিক আছে? 25 নম্বর দ্য সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইন্টু এক্সিস্ট ইন ইন্ডিয়া বাই, তাহলে এটা কি হবে, সিভিল সার্ভিস, এটা হয়ে যাবে কর্নওয়ালিস, ঠিক আছে? 26 নম্বর হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ওয়েন দ্য ফার্স্ট অ্যাংলো বার্মাস ওয়াজ স্টার্টেড, তো কার সময় ফার্স্ট অ্যাংলো বার্মাস যুদ্ধ হয়েছিল, তো 26 নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে, লর্ড আমহার্স্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রথম অ্যাংলো বার্মাস যে ওয়ার হয়েছিল তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট, ঠিক আছে? নেক্সট নেক্সট 27 নম্বর হু অ্যানাউন্স দ্য কমনওয়েলথ অ্যাওয়ার্ড, কমনওয়েলথ অ্যাওয়ার্ড কে এটা অ্যানাউন্স করছে, এটা হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে? আর এই ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, কমনওয়েলথ অ্যাওয়ার্ড আগস্ট 16, 1932, 1932 সালে অ্যানাউন্স দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ব্রিটিশ র্যামসে ম্যাকডোনাল্ড আফটার দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সেস, ঠিক আছে? 28 নম্বর হচ্ছে
হু পাস দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কে পাস করে, এটা হচ্ছে লর্ড লিটন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুইন ভিক্টোরিয়া বিকাম ইমপ্রেস অফ ইন্ডিয়া বাই, এটা হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। 30 নম্বর হচ্ছে হুইচ গভর্নর জেনারেল ওয়াজ অ্যাসাসিনেটেড ডিউরিং হিজ টার্ম অফ অফিস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা লর্ড মায়োকে তার অফিসেই তাকে মারা হয়েছিল, ঠিক আছে, হত্যা করা হয়েছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়াইল দ্য ভিজিটিং দ্য কনভিক্টেড সেটেলমেন্ট অ্যাট ফোর্ট ব্লেয়ার ইন দ্য আন্দামান আইল্যান্ডস, কত সালে, 1872 সালে, ফর দ্য পারপাস অফ দ্য ইন্সপেকশনস হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই শের আলি আফ্রিদি, তাহলে এই লর্ড মায়োকে কে মারছে, একে হত্যা করেছিল শের আলি আফ্রিদি, তাকে হত্যা করেছিল, ঠিক আছে, কোথায়, আন্দামান আইল্যান্ডে। 31 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অ্যান্ড হু ডিসাইড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, তাহলে এটা উত্তর কি হয়ে যাবে, এটা লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। 32 নম্বর কি বলছে, হু ইন্ট্রোডিউস দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। 33 নম্বর, হু ইন্ট্রোডিউস পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছে, লর্ড কর্নওয়ালিস। 34 নম্বর হচ্ছে দ্য পলিসি অফ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউস বাই, এটা হয়ে যাবে কি, লর্ড ওয়েলসলি হয়ে যাবে। 35 নম্বর কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ, কি হয়ে যাবে এটা, লর্ড কর্নওয়ালিস, অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 36 হচ্ছে হোয়েন ডিড লর্ড ডালহৌসি অ্যানেক্স ওয়াজ, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, 1856 এডি। 37 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস বাই দ্য ব্রিটিশ ইন বেঙ্গল, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1793 এডিতে পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793। 38 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে সিরাজা বপ্লাচারী, চক্রবর্তী রাজা বপ্লাচারী। 39 নম্বর হচ্ছে হুইচ অ্যাক্ট অ্যালাউড দ্য খ্রিস্টান মিশনারিজ টু এন্টার ইন্ডিয়া, তাহলে খ্রিস্টান মিশনারি এন্টার করে ভারতে কোন অ্যাক্টের মাধ্যমে, এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 সালে। আর চার্টার অ্যাক্ট অফ 1813 পারমিটেড খ্রিস্টান মিশনারিজ অফ প্রোপাগেটেড ইংলিশ অ্যান্ড রিচ দেয়ার রিলিজিয়ান্স, ঠিক আছে। 40 নম্বর হচ্ছে দ্য ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউস, কি করে, এটা লর্ড ডালহৌসি করে। 41 নম্বর হচ্ছে হু ইন্ট্রোডিউস সানসেট ল, সানসেট ল কি করে, লর্ড কর্নওয়ালিস, সূর্যাস্তের আইন, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস করে এটা। 42 নম্বর হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, সিরাজা বপ্লাচারী। 43 নম্বর হু অ্যামং দ্য ফলোয়িং কমিউনিটিস অপোজড দ্য এলবার্ট বিল ভিগোরিয়াসলি, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। 40 নম্বর হচ্ছে দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় ইন ইন্ডিয়া, লাস্ট ব্রিটিশ ভাইসরয় কি হবে, লর্ড মাউন্ট ব্যাটন, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু দেখে নিই, লর্ড মাউন্ট ব্যাটন ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে। আর হচ্ছে সিরাজা গোপালাচারী, রাজা গোপালাচারী ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে। 35 নম্বর হচ্ছে হু বিকেম দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া আফটার লর্ড আরউইন, লর্ড আরউইনের পর ভাইসরয় কি হন, লর্ড আরউইনের পর লর্ড ওয়েলিংটন হয় ভাইসরয়, ঠিক আছে। তারপর 46 নম্বর হু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস সিস্টেম কে ইন্ট্রোডিউস করে, সিভিল সার্ভিস সিস্টেম ইন্ট্রোডিউস করে লর্ড ডালহৌসি। 47 নম্বর হু ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ ইন ইন্ডিয়া, এটা কি হয়ে যাবে, লর্ড ডালহৌসি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তারপর 48 নম্বর হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্ট ব্যাটন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফরেন্টার আর্মি, তাহলে ওয়ান ম্যান ফরেন্টার আর্মি কে, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, খান আব্দুল গফর খান, ঠিক আছে, এটা অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 49 দ্য ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনার অফ, তাহলে কি হয়েছে, লর্ড ওয়ারেন হ্যাস্টিংস হয়ে যাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এটা হয়েছিল 1775 থেকে 1782 পর্যন্ত, বোথ বিটুইন দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড মারাঠাদের মধ্যে, মারাঠা এম্পায়ারের মধ্যে হয়েছিল। দ্য ওয়ার বিগ্যান উইথ দ্য ট্রিটি অফ সুরাট, সুরাটের সন্ধি
ইন্ডেড উইথ দ্য ট্রিটি অফ সালভাই, সালভাই সন্ধির মাধ্যমে এটি শেষ হয়, ঠিক আছে। আর সালভাই সন্ধি কত সালে হয়েছিল, 1782 সালে, ঠিক আছে। 50 নম্বর হচ্ছে হু পাস দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করেছে লর্ড লিটন, ঠিক আছে। 51 নম্বর হচ্ছে হুইচ ইংলিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মার্ডার্ড বাই এ কনভিক্টেড ইন দ্য আন্দামান আইল্যান্ড, আন্দামান আইল্যান্ড কাকে মার্ডার করা হয়, লর্ড মায়োকে মার্ডার করা হয়, ঠিক আছে। আর একে কে মার্ডার করে, একে শের আলী আফ্রিদি একে মার্ডার করে, শের আলী আফ্রিদি, ঠিক আছে। 52 নম্বর কোশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ দ্য প্রেস, লিবারেটর অফ দ্য প্রেস কে, ম্যাটকালফ এ কে লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত, ঠিক আছে। 43 নম্বর হচ্ছে ডিউরিং হুজ গভর্নমেন্ট জেনারেলশিপস ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS ওয়াজ ইন্ট্রোডিউস, এটা হয়েছিল লর্ড কর্নওয়ালিস একে ইন্ট্রোডিউস করেছিল, ঠিক আছে। 54 নম্বর, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট ইন 1942, যখন 1942 তে ভাইসরয় কে ছিল, লিনলিথ গো, ঠিক আছে, লিনলিথ গো। 55, দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড থ্রু লেজিস্লেশন ইন দ্য ইয়ার, তাহলে কত সালে এটা পাস্ট হয়, এটা হচ্ছে 1829, ঠিক আছে। 56 নম্বর, দ্য ইয়ং হাজব্যান্ড মিশন টু তিব্বত ওয়াজ সেন্ট বাই হুইচ ভাইসরয়, তাহলে ইয়ং হাজব্যান্ড মিশন তিব্বতে কে পাঠিয়েছে, এটা লর্ড কার্জন পাঠিয়েছে, ঠিক আছে। কত সালে, 1904 সালে ইয়ং হাজব্যান্ড এক্সপিডিশন ইন টু তিব্বত। 57 নম্বর, হু ওয়াজ দ্য গভর্নমেন্ট জেনারেল শিপস অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য আউটব্রেক অফ দ্য রিভল্ট অফ 1857, তখন কে ছিল গভর্নর জেনারেল, তখন ছিল লর্ড ক্যানিং। 18 নম্বর কোশ্চেন, দ্য মলিমেন্টো রিফর্মস ওয়াজ ডিক্লেয়ার্ড ইন দ্য ইয়ার, কত সালে এটা ডিক্লেয়ার করা হয়, 1909 সালে। তারপর 59 নম্বর কোশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার গভর্নর জেনারেল কে ছিল, তখন ছিল লর্ড মাউন্টব্যাটন। নেক্সট দেখে নেই, অ্যাসোসিয়েশন নিউজ পেপার অ্যান্ড হচ্ছে বুক নিয়ে, ঠিক আছে। তো আত্মীয় সভা এটা কত সালে হয়, এটা হয় 1815 সালে, ঠিক আছে। নেম অফ দ্য অর্গানাইজেশন, আত্মীয় সভা এটা কি করে 1815 সালে কি করেন, ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর ব্রাহ্ম সমাজ এটা কত সালে, 1828 সালে, এটাও করে রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা এটা কত সালে হয়, 1839 সালে, এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ হচ্ছে 1867 সালে হয়, আর এর ফাউন্ডার হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। আর্য সমাজ এ হচ্ছে 1875 সময়, আর হচ্ছে কে করেছিল, ফাউন্ডার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। থিওসফিক্যাল সোসাইটি এটি হয় 1875 সালে, কি করেন, মাদামে এইচপি বালাভস্কি অ্যান্ড পোল এসএস ওলকোট, ঠিক আছে, এরা দুজন বিদেশি। আর ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স এটা হয় 1887 সালে, যেটার ফাউন্ডার হচ্ছে এম জি রানাডে। রামকৃষ্ণ মিশন এটি হয় 1897 এ হয়, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা আর কি করেন, স্বামী বিবেকানন্দ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটি হয় 1905 সালে, কি করে, গোপালকৃষ্ণ গোখলে। অভিনব ভারত এটি হয় 1903 সালে, আর যে ফাউন্ডার হচ্ছে ভিডি সাভারকার, ঠিক আছে। এখন কিছু নিউজ পেপার জার্নালস অ্যান্ড বুকস নিয়ে দেখি, আর এদের ফাউন্ডার দেখি, ঠিক আছে। তো বেঙ্গল গ্যাজেট ফার্স্ট পেপার অফ ইন্ডিয়া, বেঙ্গল গ্যাজেট, নামস কি, এর ফাউন্ডার জেমস অগাস্টাস হ্যাকি, ঠিক আছে। সমাচার দর্পণ, সমাচার দর্পণের হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম ক্যারি, ঠিক আছে। আর মিরাত উল আকবর, এর ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রায়। রাষ্ট্র গপ্তারের ফাউন্ডার হচ্ছে দাদাভাই নৌরোজি, ঠিক আছে। হিন্দু প্যাট্রিয়ট এর প্রতিষ্ঠাতা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, পরে এটা কি হয়ে যায়, হরিশ্চন্দ্র মুখার্জি হয়। সোম প্রকাশ এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সন্ধ্যা পত্রিকার হচ্ছে বিবি উপাধ্যায়া, ঠিক আছে। আর কিশোরী এন্ড মারাঠা হচ্ছে বিজি তিলক, বালগঙ্গাধর তিলক। বন্দে মাতরম এটা হয়ে যাবে অরবিন্দ ঘোষ, ঠিক আছে। তাই ইগন্তর পত্রিকার
ফাউন্ডার হচ্ছে কি ভূপেন্দ্রনাথ দত্ত অ্যান্ড বরীন্দ্র কুমার বোস, এরা দুজন। আর হচ্ছে কমরেড পত্রিকার হচ্ছে কে মোহাম্মদ আলী, আর তাহজিদ উল আকলাক এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, আল বালাক আল হিলাল এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে আব্দুল কালাম আজাদ। পাঞ্জাবি এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে লালা লাজপত রায়। নিউ ইন্ডিয়া ডেইলি কমিউনিয়াল এর হচ্ছে হচ্ছে অ্যানি বেসান্ত ফাউন্ডার। ইন্ডিয়ান মিরর এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে দেবেন্দ্রনাথ ট্যাগর। ইন্ডিয়ান সোশ্যালিস্ট এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে শ্যামজি কৃষ্ণা বর্মা। বঙ্গদর্শন এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। গুলামগিরি এর ফাউন্ডার হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্যাত প্রকাশ এর ফাউন্ডার হচ্ছে স্বামী দয়ানন্দ। নীল দর্পণ এর ফাউন্ডার হচ্ছে দীনবন্ধু মিত্র। ইয়ং ইন্ডিয়া হরিজন হিন্দু স্বরাজ এর ফাউন্ডার হচ্ছে এম কে গান্ধী। ঠিক আছে, আর ইন্ডিয়ান ওপিনিয়ন এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে কি এম কে গান্ধী। আনন্দ মঠ এর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কত সালে 1882 সালে। মুখ নায়ক এর হচ্ছে ফাউন্ডার হচ্ছে বি আর আম্বেদকর। এ ন্যাশনস ইন দ্য মেকিং এর ফাউন্ডার হচ্ছে এস এন ব্যানার্জি। তো 1 নম্বর হচ্ছে দা মোহাম্মদান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড অ্যাট দ্য ইনিশিয়েটিভ অফ, তাহলে এটি ফাউন্ড কে করে, এটা হচ্ছে আব্দুল লতিফ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আরো এর আগের ভিডিওতে রিপিট করা হয়েছে। ঠিক আছে, দা মোহাম্মদান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড কলকাতাতে, কত সালে 1863 সালে। 2 নম্বর হচ্ছে দা থিওসফিক্যাল সোসাইটি ফাউন্ডেড বাই ম্যাডাম এস পি বালা ভৎসকি অ্যান্ড কোল এস এস অলকোট। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে হু ফাউন্ডেড এশিয়া সোসাইটি, এটা হচ্ছে স্যার উইলিয়ামস জোন্স। আর এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড 1784। 4 নম্বর হচ্ছে অনুশীলন সমিতি ইস এ, অনুশীলন সমিতি একটা কি টেরোরিস্ট অর্গানাইজেশন। ঠিক আছে, 5 নম্বর হু ফাউন্ডেড দা এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা, এশিয়াটিক সোসাইটি কলকাতাতে কে প্রতিষ্ঠা করে, উইলিয়াম জোন্স। 6 নম্বর হচ্ছে AITUC ওয়াজ এস্টাবলিশ ইন 1920, AITUC এর পুরো নাম কি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 7 নম্বর হচ্ছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি, ফার্স্ট নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। ইম্পর্টেন্ট পয়েন্ট, সমাচার দর্পণ ওয়াজ পাবলিশড ফ্রম 1818 থেকে এটা পাবলিশ হয়। ইট ইজ পাবলিশড বাই ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, এটিকে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটিরা পাবলিশ করেছিল। দ্য সম্বাদ প্রভাকর ফার্স্ট বেঙ্গলি ডেইলি নিউজ পেপার, তাহলে ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ডেইলি নিউজ পেপার হচ্ছে সম্বাদ প্রভাকর, ফাউন্ডেড বাই ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, অ্যান্ড বিকাম ডেইলি নিউজ পেপার 1839 1839 পর্যন্ত। ঠিক আছে, আর 8 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশ ইন ইন্ডিয়া ওয়াজ টাইটেল, তাহলে এটা কি, এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। আর বেঙ্গল গ্যাজেট ওয়াজ এডিটেড বাই জেমস অগাস্টাস হ্যাকি। হু ফাউন্ডেড আত্মীয় সভা, আত্মীয় সভা ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রায়। হু ফাউন্ডেড অব অভিনব ভারত, অভিনব ভারত হচ্ছে বিডি সাভারকর। 11 নম্বর হচ্ছে হু ওয়াজ সেন্টেন্স ফর দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য পাবলিকেশন অফ নীল দর্পণ, নীল দর্পণ এটা কি। তাহলে এই কোয়েশ্চনটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, পাবলিকেশন করে হচ্ছে রেভারেন্ট লং। ঠিক আছে, আর এর পুরো নাম হচ্ছে জেমস রেভারেন্ট লং, তাহলে পাবলিকেশন কে করে নীল দর্পণ, রেভারেন্ট লং, জেমস রেভারেন্ট লং। আর যেটা হচ্ছে ট্রান্সলেশন করে ওটা হচ্ছে মধুসূদন দত্ত। ঠিক আছে, 12 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া কিষাণ সভা ফাউন্ডেড, এটা কত হবে, অল ইন্ডিয়া কিষাণ সভা 1936। 13 নম্বর হুইচ ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন দিস কান্ট্রি, তাহলে ভারতবর্ষের প্রথম বেঙ্গলি নিউজ পেপার নাম কি, সমাচার দর্পণ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফাউন্ডেড জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। 1 নম্বর হচ্ছে অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন বেঙ্গল কে, প্রমোদনাথ মিত্র। অনুশীলন সমিতি ইন ঢাকা ওয়াজ ফাউন্ডেড, এটা হচ্ছে
পুলিন বিহারী দাস, ঢাকাতে কে প্রতিষ্ঠা করে অনুষ্ঠান সমিতি? পুলিন বিহারী দাস। 16 নম্বর হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড কোথায়? বোম্বেতে হয়। 18 নম্বর দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। দ্য তত্ত্বাবধানী পত্রিকা ওয়াজ স্টার্টেড বাই কার দ্বারা শুরু হয়? এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নীল দর্পণ ওয়াজ রিটেন দীনবন্ধু মিত্র। 21 নম্বর হচ্ছে দ্য জার্নাল মারাঠা ওয়াজ এডিটেড বাই, এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক। 22 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ AITUC, তাহলে এটা কি হয়েছে? লালা লাজপত রায়। 23 নম্বর হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মালি বর্ন ইন 1925, এটা কি আনে? এম এন রয়। ঠিক আছে। 24 নম্বর অনুশীলন সমিতি ওয়াজ ফার্স্ট অর্গানাইজ বাই, কে অর্গানাইজ করে? প্রমোদনাথ মিত্র। 25 নম্বর হচ্ছে হু ফাউন্ডেড দ্য স্কুল বুক সোসাইটি, এটা হচ্ছে ডেভিড হেয়ার। 26 নম্বর হচ্ছে সমাচার দর্পণ ওয়াজ পাবলিশ বাই, কে পাবলিশ করে? জেসি মার্সম্যান সমাচার দর্পণ প্রকাশ করে বা পাবলিশ করে। ঠিক আছে। দ্য আত্মীয় সভা ফাউন্ডার হচ্ছে কি? রাজারামন রায়। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার? সমাচার দর্পণ। হু ইজ দ্য অথার অফ দ্য বুক জিওগ্রাফি অফ দ্য পুরাণ? এটার অথার হচ্ছে এস মুজাফর আলী। ঠিক আছে। তাহলে জিওগ্রাফি অফ দ্য পুরাণ এর অথার হচ্ছে এস মুজাফর আলী। 30 নম্বর হচ্ছে হু ট্রান্সলেটেড নীল দর্পণ ইন ইংলিশ? এটা হবে মধুসূদন দত্ত। ঠিক আছে। আর যদি বলে যে পাবলিশ কে করেছে, পাবলিশ করেছে রেভারেন্ট লং জেমস রেভারেন্ট লং। ঠিক আছে। 31 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট? এটা হবে হরিশ্চন্দ্র মুখার্জি। 32 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে লালা লাজপত রায়। 33 নম্বর হু পাবলিশ আল হিলাল? এটা হচ্ছে আবুল কালাম আজাদ। 34 নম্বর হচ্ছে ওয়েন ওয়াজ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্মড? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্ম করে 1934। ইট ওয়াজ ফর্মড উইথ আচার্য নরেন্দ্র দেব অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড জেপি নারায়ণ, জেপি মিনস জয়প্রকাশ নারায়ণ, অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি হয়। ঠিক আছে। 35 নম্বর হু ফাউন্ডেড দ্য অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকার হচ্ছে ফাউন্ড কি করে? শিশির কুমার ঘোষ। ঠিক আছে। 36 নম্বর হচ্ছে ওয়ার ওয়াজ দ্য গদর পার্টি ফর্মড? কোথায়? এটা হয় ইউএসএতে। ঠিক আছে। ইউএসএ ফ্রান্সিসকোতে হয়। 37 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ পার্টি? স্বরাজ পার্টির ফাউন্ডার কে হচ্ছে? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। 38 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য যুগান্তর? যুগান্তর পত্রিকার ফার্স্ট ফাউন্ডার হচ্ছে বরীন্দ্র ঘোষ। 39 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য যুগান্তর? এর হচ্ছে বরীন্দ্র ঘোষ। দিগদর্শন মান্থলি বাই পাবলিশ, তাহলে এটা কি কে প্রকাশ করে? এটাকে মার্সম্যান প্রকাশ করে। ঠিক আছে। 42 নম্বর হচ্ছে মহাযাত্রা ইজ রিটেন বাই কে? রাধানাথ রয়। মহাযাত্রা কে এটা লেখেন? রাধানাথ রয়। আর বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট পাস কত সালে হয়? 1885। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট 1885 ডিফাইন দ্য রাইট অফ জমিদার্স অ্যান্ড দেয়ার টেনেন্ট ইজ ইন রেসপন্স টু এ উইডার স্প্রেড প্রেজেন্ট রিভল্ট দ্যাট থ্রিটেন্ড অ্যান্ড দ্য ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট। ঠিক আছে। আর 43 নম্বর হচ্ছে দ্য মারাঠা ওয়াজ পাবলিশ কে করে? বিজি তিলক, বালগঙ্গাধর তিলক। দ্য হিন্দু মেলা ওয়াজ অর্গানাইজ বাই কে করে? নবগোপাল মিত্র। 45 নম্বর হচ্ছে হু রোড দ্য আর্টিকেল নিউ ল্যাম্প ফর ওল্ড? এটা করে অরবিন্দ ঘোষ। হু পাবলিশ দ্য ভারত মাতা? ভারত মাতা কে প্রকাশ করে? এটা হচ্ছে অজিত সিং। হু রোড লাইফ ডিভাইন? অরবিন্দ ঘোষ। হোয়ার ওয়াজ দ্য গদর পার্টি পাবলিশ? সান ফ্রান্সিসকো। কোথায়? ইউএসএ। ঠিক আছে। 49 দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পাবলিশ কোথায়? 1875 পাবলিশ হয় টাইমস অফ ইন্ডিয়া। 50 নম্বর হু ফাউন্ডেড এসিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল? স্যার উইলিয়াম জোন্স। 51 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ দ্য ব্রাহ্মসভা? ব্রাহ্মসভা যে হচ্ছে ফার্স্ট সেক্রেটারি কে? তারাচাঁদ চক্রবর্তী। 52 নম্বর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
फाउंडर के एस एन बनर्जी। 53 नंबर, हु फाउंडेड गदर पार्टी इन अमेरिका, हरदयाल। 14 नंबर, विच वन ऑफ द फॉलोइंग वॉज एन इमिग्री कम्युनिस्ट जर्नल ऑफ एम एन रॉय, एटे की हो जाए भैनगार्ड हो जाए। 55 नंबर, विच वन ऑफ द फॉलोइंग मे बी रिगार्डेड एज द फर्स्ट लेबर एसोसिएशन इन इंडिया, इट हो जाए द प्रिंटर्स यूनियन कलकत्ता। 56 नंबर, द एकेडमिक एसोसिएशन वॉज फाउंडेड, द एकेडमिक एसोसिएशन के फाउंड करे डिरोजियो। 57 नंबर, हु फाउंडेड इंडियन एसोसिएशन, इट हो जाए सुरेंद्रनाथ बनर्जी। 18 नंबर, हु वॉज द फर्स्ट एडिटर ऑफ द जुगंतर पत्रिका, जुगंतर पत्रिका फर्स्ट एडिटर हे बरिंद्र घोष। हु फाउंडेड नेशनल मेला, नेशनल मेला के फाउंड करे नवगोपाल मित्र। हु फाउंडेड नेशनल मेला, इटा तो बोलम नवगोपाल मित्र। 60 नंबर, हु रोट वंदे मातरम, वंदे मातरम के बंकिम चंद्र चटर्जी। वंदे मातरम वॉज इंक्लूडेड हे आनंद मठ, कत साले, इटा हे 1882 साले। 61 नंबर, हु फाउंडेड अनुशीलन समिति, अनुशीलन समिति के फाउंड करे प्रमोदनाथ मित्र, पी मित्र, ठीक है। 62 नंबर, हु फाउंडेड स्वदेशी बांधव समिति, स्वदेशी बांधव समिति के करे अश्विनी कुमार दत्त। इम्पोर्टेंट पॉइंट, स्वदेशी बांधव समिति फाउंडेड अश्विनी कुमार दत्त इन 1905 साले। हु वाज द एडिटर ऑफ द किशोरी, किशोरी एडिटर है बाल गंगाधर तिलक। नेम ऑफ द फर्स्ट बंगाली न्यूज पेपर समाचार दर्पण। 65 नंबर, हु वाज द फाउंडर ऑफ द इंडियन एसोसिएशन, इटा है सुरेंद्रनाथ बनर्जी। When was found Indian Association 1876 साले, की करे एस एन बनर्जी, ठीक है। 67 नंबर, हु वॉज द फाउंडर ऑफ द हिंदू मेला, नवगोपाल मित्र। 68 नंबर, नेम लीडर ऑफ द होम रूल मूवमेंट, होम रूल मूवमेंट एक जन नेता नाम होते एनी बेसेंट। 69 नंबर, व्हेन एंड व्हेयर द गदर पार्टी फाउंडेड, इटा होते अमेरिका ते है, अमेरिका सान फ्रांसिस्को ते, इटा होते 1973। 70 नंबर, नेम वन बुक रिटेन बाय स्वामी विवेकानंद, ताहले के वर्तमान भारत। 71 नंबर, इन हुई ईयर वाज द स्वराज्य पार्टी एस्टैब्लिश, स्वराज्य पार्टी एस्टैब्लिश है 1922। नेम वन ऑफ द लीडर ऑफ स्वराज्य पार्टी, स्वराज्य नेता नाम होते चित्तरंजन दास। हु रोट लाइफ डिवन, इटा होते अरविंद घोष। 72 नंबर, हु फाउंडेड अमृत बाजार पत्रिका, अमृत बाजार पत्रिका फाउंडर है शिशिर कुमार घोष। 75 नंबर, पार्टीशन ऑफ बेंगल वाज उड्रन इन कत 1911 साले। हु वाज नोन एज बागा जतीन, बागा जतीन के की नाम है, इटा होते जतींद्रनाथ मुखर्जी। हु फाउंडेड स्कूल बुक सोसाइटी, स्कूल बुक सोसाइटी होते डेविड हेयर। 78 नंबर, होते मुहम्मदन एंग्लो ओरिएंटल कॉलेज ऑफ अलीगढ़ वाज फाउंडेड इन द ईयर, कत साले 1875 साले, ये करे एटा फाउंडर होते सर सैयद अहमद खान। 79 नंबर, होते हु इंट्रोड्यूस नील दर्पण इन इंग्लिश, इटा होते मधुसूदन दत्त। 80 नंबर, हु फाउंडेड द इंडियन एसोसिएशन इन कलकत्ता, इटा एस एन बनर्जी। 81 नंबर, हु वाज द फर्स्ट प्रेसिडेंट ऑफ ऑल इंडिया ट्रेड यूनियन कांग्रेस, इटा होते लाला लाजपत राय। 82 नंबर, द फर्स्ट पॉलिटिकल सोसाइटी स्टार्टेड अंडर ब्रिटिश रूल इन इंडिया, इटा होते कि इटा होते बेंगल लैंड होल्डर सोसाइटी ब्रिटिश इंडियन एसोसिएशन 1852। 83 नंबर, हु वाज द फाउंडर ऑफ द ऑल इंडिया ट्रेड यूनियन कांग्रेस, इटा होते लाला लाजपत राय। एक क्वेश्चन टा अनेक बार रिपीट होला, ठीक है। 84 नंबर, द आर्य समाज वाज एस्टैब्लिश्ड इन, आर्य समाज एस्टैब्लिश किए करे, इटा होते स्वामी दयानंद सरस्वती। 85 नंबर, होते हु वाज द एडिटर ऑफ द हिंदू पैट्रियट, हिंदू पैट्रियट होते एडिटर के हरिश्चंद्र मुखर्जी। 86 नंबर, हु वाज द ऑथर ऑफ द बुक पॉवर्टी एंड अनब्रिटिश रूल इन इंडिया, ताले इटा की हो जाए, इटा हो जाए बुटी लिखे पॉवर्टी एंड अनब्रिटिश रूल इन इंडिया, इटा होते दादा भाई नौरोजी। 87 नंबर क्वेश्चन, होते नेम द ऑथर ऑफ द बुक अच्छे इंडिया विंस फ्रीडम, ये बोटी लिखे थे मौलाना अबुल कलाम आजाद। 86 नंबर, होते हु एडिटेड द जर्नल वंदे मातरम इन पेरिस, ये बोटी के लिखे थे मदम कामा। हु वाज द फाउंडर ऑफ द अनुशीलन समिति, अनुशीलन समिति फाउंडर है बैरिस्टर प्रमोदनाथ मित्र। द प्रार्थना समाज वाज एस्टैब्लिश के करे, इटा होते अतराम पांडुरंग। हु ट्रांसलेटेड नील दर्पण, नील दर्पण ट्रांसलेट के करे, इटा होते माइकल मधुसूदन दत्त।
নাম্বার হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এসিয়াটিক সোসাইটি ফাউন্ডেড, এসিয়াটিক সোসাইটি ফাউন্ড কত সালে হয়, 1784। 93 হচ্ছে ওয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফার্মড, এটা কত সালে ফার্মড হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, 1994। ওয়ার ইন 1942 দ্য ওয়াজ দ্য স্বরাজ পঞ্চায়েত সেট আপ, স্বরাজ পঞ্চায়েত সেট আপ 1942 তে কোথায় হয়, কটকে হয়। কোশ্চেন নাম্বার হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং নিউজ পেপার জার্নাল ওয়াজ ফ্রম মারাঠা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্রান্তি। হু ফাউন্ডেড এসিয়াটিক সোসাইটি, এটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। 97 হচ্ছে হোয়ার ডিড দ্য থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ ইন দ্য হেডকোয়ার্টার ইন ইন্ডিয়া, এটা কি আদ ইয়ার হয়ে যাবে। 98 হচ্ছে হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনস ইন 1870, ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কেশব চন্দ্র সেন, তাহলে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কি কেশব চন্দ্র সেন। 99 নাম্বার হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ এ মাউথ পিস অফ দ্য লিবারেলস, এটা হয়ে যাবে লিডার। 100 হু ফাউন্ডেড অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তাহলে এটা কি হয়ে যাবে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হয়ে যাবে এন এম জোশী। 101 হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য খুদাই খিদমতগার অর্গানাইজেশন, খুদাই খিদমতগার অর্গানাইজেশন কে করেছিল ফাউন্ডার, এটা হচ্ছে খান আব্দুল গফর খান। 101 এটা হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা কি করে রাসবিহারী বোস। 103 নম্বর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে করে কিষেণ ব্যানার্জি। 104 হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ পার্টি, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। 105 ওয়েদার পার্টি ফাউন্ডেড বাই লালা হরদয়াল অ্যাট সান ফ্রান্সিসকো নর্থ আমেরিকা অন 1913, তাহলে কোথায় আমেরিকা 1913। 106 নম্বর নেম ওয়ান বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কি লিখে বর্তমান। হু স্টার্টেড নিউজ পেপার অফ সোমপ্রকাশ, সোমপ্রকাশ কে প্রকাশ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 108 সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড কি করে, জি কে গোখলে, গোপালকৃষ্ণ গোখলে। 109 হিন্দু মজদুর সংঘ ওয়াজ ফাউন্ডেড কি করে, এটা হিন্দু মজদুর সংঘ জি এল নন্দ, ঠিক আছে। হু লেট দ্য ফাউন্ডেশনস অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি, এটা কি করে, ম্যাডাম এস পি বলাভৎস্কি, ঠিক আছে আরেকজন ছিল এটাতে, টোটাল দুজন এটাকে প্রতিষ্ঠা করে থিওসফিক্যাল সোসাইটি। 111 হু অর্গানাইজ মিশন সমিতি, এটাকে অর্গানাইজ করে প্রমোদনাথ মিত্র। 112 মদন মা মেডেন অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন ওয়াজ স্টার্টেড বাই কে, স্যার সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। হু রোড দ্য বুক ব্রেন অফ ওয়েলথ, এটা কি লিখেন, দাদাভাই নরোজি। 114 ইন কোলাবোরেশন উইথ দ্য ডেভিড হেয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাফ, হু অফ দ্য ফলোইং এস্টাবলিশ হিন্দু কলেজ অ্যাট কলকাতা, এটা কি হয়ে যাবে, রাজা রামন। 115 নাম্বার হচ্ছে হিন্দ স্বরাজ ওয়াজ রিটেন বাই গান্ধি ওয়েল, এটা হচ্ছে ট্রাভেলিং ফ্রম ইংল্যান্ড টু সাউথ আফ্রিকা বাই শিপ, যখন ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা যায় জাহাজে করে, ঠিক আছে, তখন লিখেছিল হিন্দু স্বরাজ। 116 হিন্দু স্বরাজ টুক পার্ট ইন দ্য ইলেকশনস ইন হচ্ছে 1923 থেকে 1926 সাল, ঠিক আছে। 117 দ্য অথর অফ দ্য নীল দর্পণ, নীল দর্পণের অথর হচ্ছে কি, দীনবন্ধু মিত্র। 118 হচ্ছে দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সার্বজনীন সভা ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার কত হবে, 1817। 119 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য হরিজন সেবক সংঘ, হরিজন সেবক সংঘের হচ্ছে ফাউন্ডার হচ্ছে এম কে গান্ধী। হরিজন সেবক সংঘ ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী ইন 1932 টু ইরাডিক্টেড আনটাচেবিলিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। এখন মিসলিনিয়াস কিছু কোশ্চেন দেখে নিই, ঠিক আছে। দ্য সিস্টেম অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ অ্যাডপ্ট কি করে, এটাকে, এটা হচ্ছে মার্কোস অফ ওয়েলসলি করে, ঠিক আছে। দ্য পিটস অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট হুইচ ওয়াজ মিন্ট টু রিমুভ দ্য ডিফেক্ট অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, এটা কত সালে হয়, 1784 সালে হয়। 10 নম্বর হুইচ ব্যাটল ড্যাশেস দ্য হোপস অফ ডুপ্লেক্স টু এস্টাবলিশ অ্যান্ড এম্পায়ার ইন ইন্ডিয়া, এটা হয়ে যাবে সেকেন্ড কর্ণাটকি ওয়ার, ঠিক আছে। হু ওয়াজ দ্য পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়া মেকিয়া ভ্যালি, এটা হয়ে যাবে চাণক্য। 5 নম্বর দ্য সং বন্দে মাতরম ইজ ফ্রম, এটা কোথায়, আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। 6 নম্বর হু সেট
এডুকেশন মে ওয়েট বাট সরাস ক্যানট, ঠিক আছে, এই কথাটি কি বলছেন? এই কথাটি বলছেন ছেলেটির অ্যান্সার কি হয়ে যাবে? বালগঙ্গাধর তিলক, ঠিক আছে। তারপর 7 নম্বর রয়েছে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ফিচার্স অফ, হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে এটিকে জমিদারি সিস্টেম। 8 নম্বর রয়েছে দ্য ফার্স্ট টু বি ডিজাইনড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে এটিকে হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস, অ্যাট হুইচ দিল্লি দরবার দ্য কুইন অফ ইংল্যান্ড ওয়াজ প্রোক্লেমড দ্য ইম্প্রেস অফ ইন্ডিয়া, তাহলে এটা কি হয়ে যাবে 1776 থেকে 1777। 10 নম্বর হচ্ছে হু এলাবোরেটেড দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি, তো ফাউন্ডেড বাই দাদাভাই নরোজি, এটা কি হয়ে যাবে এম জি রানাডে। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি ওয়াজ সিস্টেম্যাটিক্যালি ইনিশিয়েটেড বাই দাদাভাই নরোজি ইন 1867 অ্যান্ড দ্য ফার্দার অ্যানালিসিস অ্যান্ড ডেভেলপমেন্ট বাই আর পি দত্তা অ্যান্ড এম জি রানাডে। 11 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া এট দ্য টাইম অফ পার্টিশনস, তখন কতগুলো ছিল স্টেট? তখন 562টা ছিল। 12 নম্বর হচ্ছে হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্চিওলজি, তাহলে এটা কি হবে আলেকজান্ডার ক্যানিংহাম। ইম্পর্টেন্ট পয়েন্ট, আলেকজান্ডার ক্যানিংহাম হচ্ছে 1814 থেকে 1893 এডি পর্যন্ত ওয়াজ ব্রিটিশ আর্মি ইঞ্জিনিয়ার উইথ দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স গ্রুপ, হু লেটার টুক অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য হিস্ট্রি অ্যান্ড আর্চিওলজি ইন্ডিয়া, হুইচ হি লিড টু হিজ অ্যাপয়েন্টমেন্ট ইন 1861 টু দ্য নিউলি ক্রিয়েটেড পজিশনস অফ আর্চিওলজিক্যাল সার্ভে টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 13 নম্বর, জোয়ান ভেলু থাম্পি রিভিলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ টুক প্লেস ইন দ্য ইন্ডিয়ান স্টেট, এটা হচ্ছে ট্রাভাঙ্কোর। 14 নম্বর হচ্ছে কি, 14 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য লখনৌ প্যাক্ট সাইন বিটুইন দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হয় 1916 লখনৌ প্যাক্ট যেটা আর কি, ঠিক আছে। 15 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান, গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্না। 16 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট রেলওয়ে লাইন অফ ইন্ডিয়া ওয়াজ অপারেশনালাইজ ইন 1853, তাহলে কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে। এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে জানবো, যে কোশ্চেনগুলো আসছিল, ঠিক আছে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট হু সেড, এটা কি বলছে? বালগঙ্গাধর তিলক। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস ইন 1907, 1907 সালে কি করেছিল? প্রেসিডেন্ট হন কংগ্রেসের রাসবিহারি। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড 1885 বাই এলান অক্টাভিয়ান হিউম, হিস মেইন পারপাস ওয়াজ প্রবাবলি টু প্রোভাইড এ সেফটি বাল্ব, ঠিক আছে। তো 1985 পর থেকে যে যতগুলো কংগ্রেসের সম্মেলন হয়েছিল তা এখানে লিস্ট করে দেওয়া আছে, তা দেখে নিই একবার। ফার্স্ট হয়েছিল 1985 আর 92 কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। আর এর কিছু কে ছিল প্রেসিডেন্ট? কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, দুইবার হয়েছিল। আর প্রথমে কত ছিল? 72 জন ডেলিগেটেড প্রেজেন্ট ছিল, ঠিক আছে। আর 86 কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। এর কলকাতা হওয়ার সময় এর হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নরোজি। 93 কে কোথায় হয়েছিল? লাহোরে হয়েছিল। এর প্রেসিডেন্ট ছিল দাদাভাই নরোজি। 1906 সালে কোথায় হয়? কলকাতায়। এর প্রেসিডেন্ট হচ্ছে দাদাভাই নরোজি, ঠিক আছে। তারপর 1887 সালে কোথায় হয়? মাদ্রাজে। আর এর প্রেসিডেন্ট হয় বদরুদ্দিন তাইবজি, তিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপর 1888 সালে কোথায় হয়? এলাহাবাদে হয়। আর এখানে জর্জ ইউলি দ্য ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট হয়েছিলেন, জর্জ ইউলি। আর 89-90 লাগবে না। আর 1895 থেকে 1902 সালে কোথায় হয়েছিল? পুনা আর এলাহাবাদে হয়েছিল, যার ইসে প্রেসিডেন্ট ছিল এস এন। আর জি কে গোখলে হয়েছিল 1905 সালে বেনারসে, ঠিক আছে। আর রাসবিহারী বোস, রাসবিহারী বোস 1907-1908 দুইবার পরপর প্রেসিডেন্ট হয়েছিল সুরাট ও মাদ্রাস অধিবেশনে। আর 1906 সাথে কোথায় হয়? লখনৌতে অধিবেশন হয় এস সি মজুমদার রি ইউনিয়ন অফ দ্য কংগ্রেস, ঠিক আছে, লখনৌ চুক্তির মাধ্যমে। আর 1917 সালে কলকাতাতে অধিবেশন হয় আর এর প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। এরপর 1921 থেকে 1922 সালে পরপর দুইবার প্রেসিডেন্ট হন কে? চিত্তরঞ্জন দাস, আহমেদাবাদ আর
আর 1923 সালে হয় দিল্লিতে, ঠিক আছে। এটা এই সেশনটাকে স্পেশাল সেশন ছিল এটা, আব্দুল কালাম আজাদ ছিল, আর আব্দুল কালাম আজাদ হচ্ছে ইয়াংস্ট প্রেসিডেন্ট। আর 1924 সালে হয়েছিল বেলাগাঁওয়ে, বেলাগাঁওয়ে কে কে ছিলেন প্রেসিডেন্ট? এম কে গান্ধী। আর 1925 সালে হয়েছিল কানপুরে, কানপুরে কে ছিলেন প্রেসিডেন্ট? সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। এই কোয়েশ্চনটা বারবার আছে, ঠিক আছে। 1928 সালে হয়েছিল কোথায়? কলকাতাতে, তার প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহরু, ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্ম। আর 1929 সালে হয় লাহোরে, এর প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। পূর্ণ স্বরাজ রেজুলেশন ওয়াজ পাস হয় কত সালে? 1929 সালে। আর 1931 সালে কোথায় হয়? করাচিতে, এর প্রেসিডেন্ট হচ্ছে বল্লভভাই প্যাটেল। ইয়ার রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম ওয়াজ পাস হয়। আর ফার্স্ট গ্রামে 1937 সালে হয় ফৈজপুরে, যার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু, ফার্স্ট সেশন ইন এ ভিলেজ। আর সুভাষচন্দ্র বসু হয়েছিলেন 1938 সালে, এটা হচ্ছে হরিপুরাতে, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস, এ ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ আন্ডার জওহরলাল নেহরু। 1939 সালে কোথায় হয়েছিল? ত্রিপুরাতে, এর প্রেসিডেন্ট ছিলেন কে? এস সি বোস, সুভাষচন্দ্র বোস। রি ইলেক্টেড বাট হ্যাড টু রিজাইন ডিউ টু প্রোটেস্ট বাই গান্ধীজি, অ্যাজ গান্ধীজি সাপোর্টেড ডক্টর পট্টভি সীতা রামাইয়া, রাজেন্দ্র প্রসাদ অ্যাপয়েন্টেড ইন হিস প্লেস। তারপর সুভাষচন্দ্র বোসের পর তাকে ওই জায়গায় নেওয়া হয়, রাজেন্দ্র প্রসাদকে। আর যেটা 1948 সালে হয়েছিল ওটা হচ্ছে জয়পুরে, আর তার প্রেসিডেন্ট ছিলেন পট্টভি সীতা রামাইয়া, ঠিক আছে। আর যেগুলো বাকিগুলো ওগুলো তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখে নিতে পারবে, ঠিক আছে। আর 3 নম্বর আছে, উইচ কংগ্রেস প্রেসিডেন্ট সেইড আই এম এ সোশ্যালিস্ট, এই কথাটা বলছেন জওহরলাল নেহরু। 5 নম্বর 4 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ট্রি কালার ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড, কত হয়? 31 ডিসেম্বর 1929। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোস্টেড দ্য ট্রাই কালার ফ্ল্যাগ অফ ইন্ডিয়া সেট অফ দ্য ব্যাংক অফ দ্য রভি অ্যাট কোথায়? লাহোর, ইন লাহোরে হয়, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশন উইথ ক্রিপস ইন 1942 অ্যান্ড ওয়াভেল অ্যাট দ্য সিমলা কনফারেন্স, এটা হয়েছে আবুল কালাম আজাদ। ইম্পর্টেন্ট পয়েন্ট, সিমলা কনফারেন্স ওয়াজ হেল্ড অন এ জুন, 14 জুন হচ্ছে 1945 সালে। হু ওয়াজ নট এ মডারেট অ্যামং দ্য ফলোয়িং, কে ছিলেন? বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল শুধু নরমপন্থী না, আর বাকিগুলো নরমপন্থী। জি কে গোখলে, ফিরোজ শাহ মেহতা আর দাদাভাই নৌরোজি, এরা তিনজনই হচ্ছে কি? নরমপন্থী। আর বিপিন চন্দ্র পাল হচ্ছে কি? চরমপন্থী। 7 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইসরয়্যালিটি অফ, কি হচ্ছে? লর্ড ডাবরিন। 8 নম্বর হচ্ছে দ্য থিওরি অফ দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ ওয়াজ ফর্মুলেটেড বাই, কি হচ্ছে এটা? দাদাভাই নৌরোজি। 9 নম্বর হচ্ছে দ্য কংগ্রেস ডিসাইড টু অবজার্ভ দ্য 26 জানুয়ারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য মিটিং হেল্ড অ্যাট, কোথায় হয়েছে? এটা লাহোরে হয়েছে। 10 নম্বর, দ্য ফার্স্ট প্রেসিডেন্টস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে ডব্লিউ সি ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। 11 নম্বর হচ্ছে হরিপুরা সেশনস অফ কংগ্রেস ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ সুভাষচন্দ্র বোস। 12 নম্বর হচ্ছে হু রেডিকুলেড দ্য ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস অ্যাজ দ্য মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ দ্য পিপল, এই কথাটি কি বলছে? লর্ড ডাফিন বলছে। 13 নম্বর বলছে ইন হুইচ সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য মডারেট অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট রিচ ইটস ক্লাইম্যাক্স, তো নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে কোন ইস্যুতে ভাগ হয়? হচ্ছে সুরাট অধিবেশনে, ঠিক আছে। 14 নম্বর হচ্ছে ইন হুইচ সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ রেজড, এটা তো কোথায় হয়? লাহোরে হয়, পূর্ণ স্বরাজের, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উমেশ চন্দ্র ব্যানার্জি। 16 নম্বর হচ্ছে ইন হুইচ সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য রেজুলেশন অন ফুল স্বরাজ ফর ইন্ডিয়ান অ্যাডাপ্ট, এটা হয়েছে লাহোর সেশনে হবে। 17 নম্বর হচ্ছে হু প্রিসাইস ওভার দ্য সেকেন্ড সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেকেন্ড সেশনে কে ছিল? দাদাভাই নৌরোজি। 18 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু প্রিসাইডস ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925 কে ছিল প্রেসিডেন্ট? সরোজিনী। 19 নম্বর, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট সেশন কে ছিল প্রেসিডেন্ট? উমেশ চন্দ্র ব্যানার্জি। 20 নম্বর হচ্ছে দ্য গোল অফ দ্য লাহোর কংগ্রেস ইন 1929 লাহোর কি ছিল? এটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে, এর গোল ছিল। আর 21 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ দ্য ফর্মেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে লর্ড ডাফরিন।
হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মডারেট, নিচের মধ্যে কে নরমপন্থী ছিল না? বিপিন চন্দ্র পাল হচ্ছে চরমপন্থী, তো এস এন ব্যানার্জি হচ্ছে নরমপন্থী, সুরেশ সাহু মেহতা হচ্ছে নরমপন্থী, গোপাল কৃষ্ণ হচ্ছে তেইশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে সরোজিনী নাইডু। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যানি বেসেন্ট, বাট হিয়ার ইন দ্য অ্যাবভ কোয়েশ্চনস অ্যাকর্ডিং টু দ্য গিভেন অপশনস সরোজিনী নাইডু ইজ কারেক্ট, শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। ঠিক আছে, চব্বিশ নম্বর হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডপ্ট দ্য রেজুলিউশন অফ দ্য পুনে স্বরাজ ইন ইটস সেশন অ্যাট, এটা হচ্ছে লাহোর সেশনে হবে। পঁচিশ নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাস রেজুলিউশন ফর ফুল স্বরাজ, ফুল স্বরাজ কোন সময় হয়? 1929। হু ওয়ান্টেড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু বি এ সেফটি ভালভ, এটা কে চাইছিল? এটা চাইছিল অ্যালান অ্যাকটেভিয়ান হিউম। সাতাশ নম্বর হচ্ছে হু প্রিসাইডস ওভার দ্য সেকেন্ড সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে দাদাভাই নওরোজি। আট নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, এটা হচ্ছে দাদাভাই নওরোজি। ইম্পর্টেন্ট পয়েন্ট, দাদাভাই নওরোজি ওয়াজ ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স ফ্রম ফিন্সবুরি সেন্ট্রাল কনস্টিটিউয়েন্সি ইন দ্য ইলেকশনস অফ 1892 বাই দ্য ন্যারো মার্জিনস অফ থ্রি ভোটস দ্য ডিফেক্টিং ফ্রেডরিক থমাস প্যান্টন। উনত্রিশ নম্বর হচ্ছে দ্য ফার্স্ট মুসলিম ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে বদরুদ্দিন সাহেবজি। তিরিশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে জে বি কৃপালিনী। একত্রিশ নম্বর হচ্ছে হু কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যালান অ্যাকটেভিয়ান হিউম। বত্রিশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উমেশ চন্দ্র ব্যানার্জি। তেত্রিশ নম্বর হচ্ছে ইন হুইচ কংগ্রেস সেশন ওয়াজ দ্য ডিমান্ড ফর দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ফার্স্ট মেট, এটা হচ্ছে লাহোর। চৌত্রিশ নম্বর হচ্ছে ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড, এটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। পঁয়ত্রিশ নম্বর ইন হুইচ ইয়ার দ্য রেজুলিউশন টু ফাইট ফর দ্য পুনে স্বরাজ ওয়াজ টেকেন বাই দ্য কংগ্রেস, এটা কি হয়েছে? 1929। ছত্রিশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে কি? উমেশ চন্দ্র ব্যানার্জি। Sajid Ramat, the Congress President, who conducted negotiations with Cripps in 1942 and who was at the Senior Conference at Hyderabad of Kalam. Sajid Ramat, who among the following attend the first sessions of the Roundtable Conferences, the latter is Bahadur Sapru. Important point, first Roundtable Conference held at Kothai, held in London on November 12, 1930. To discuss the Simon Commission's but totally boycott by the Indian National Congress. Solution number, the President of the Indian National Congress at the time of independence was Tale President K. Silin Shadinata Shamai J.B. Kripalini. 41 in which year did the Congress minister start functioning in the province? It was 1937. Okay, so, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হচ্ছে অ্যানি বেসেন্ট, অ্যানি বেসেন্ট বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ইন 1917। তেতাল্লিশ নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার অফ দ্য ফলোয়িং প্রভিন্স ওয়াজ এ কংগ্রেস মিনিস্টার নট ফর্ম আন্ডার দ্য অ্যাক্ট অফ 1935, এটা হয়ে যাবে পাঞ্জাব হয়ে যাবে। চল্লিশ নম্বর, হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট ওয়েন ইন্ডিয়া বিকাম ফ্রি, এটা হয়ে যাবে জে বি কৃপালিনী। পঁয়ত্রিশ নম্বর হচ্ছে দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885 ওয়াজ হেল্ড ইন দ্য সিটি, এটা হয়ে যাবে কি? বোম্বেতে হয় ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্মেলন। তেষট্টি নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ, এটা হচ্ছে 1885। সাতচল্লিশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। আটচল্লিশ নম্বর হচ্ছে হুইচ ফেস ইজ কনসিডার্ড টু বি দ্য লিবারেল ফেস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ, এই সময় হচ্ছে লিবারেল ফেস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, আর হচ্ছে উনপঞ্চাশ ইন ইটস লাহোর সেশন 1929 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি দ্য এম অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস,
এটা হচ্ছে কমপ্লিট। এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে কিছু কোশ্চেন জেনে নেই আরো বেশি, ঠিক আছে। তো হু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ব্রিঙ্গিং দ্য কংগ্রেস অ্যান্ড দ্য লীগ টুগেদার লখনৌ প্যাক্ট ইন 1916, এটা হচ্ছে লোকমান্য তিলক, ঠিক আছে। ইন হুইচ সেশনস দ্য রাউন্ড টেবিল কনফারেন্স কংগ্রেস পার্টিসিপেশন ওয়াস দেয়ার, এটা হচ্ছে কি সেকেন্ড রাউন্ড টেবিল, ঠিক আছে। অল ইন্ডিয়া অল দ্য থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স ওয়ার অ্যাটেন্ড, এটা হচ্ছে বি আর আম্বেদকর সবগুলি অ্যাটেন্ড করেছিল তিনটা রাউন্ড টেবিলে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। দ্য প্রপোজালস টু স্টার্ট দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ পাসড, এটা হচ্ছে কলকাতা সেশনস ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। তারপরে হচ্ছে এ ন্যাশনাল সোসাইটি এ ন্যাশনাল পেপার এ ন্যাশনাল স্কুল অ্যান্ড ন্যাশনাল জিমনাজিয়ামস অ্যান্ড দ্য মেড দ্য ওয়ার্ল্ড ন্যাশনাল পপুলার ইন দ্য লেটার হাফ অফ দ্য 19th সেঞ্চুরি ওয়াজ ফাউন্ডেড বাই নবগোপাল। তারপর নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইম অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ট্রেনিং অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য পাবলিক ওপিনিয়ন ইন দ্য কান্ট্রি। নেক্সট হচ্ছে দ্য পিরিয়ড অফ দ্য 1885 থেকে 1905 কেম টু বি নোন অ্যাজ, এটাকে মডারেট ফেজ বলে, নরমপন্থীর সময়কাল বলা হয়, ঠিক আছে। 1885 থেকে 1905 সাল, এই 20 বছরের সময়টাকে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে দ্য পার্সন হু ডিড নট অ্যাটেন্ড দ্য ফার্স্ট সেশনস অফ দ্য কংগ্রেস অ্যাট বোম্বে, এটা হচ্ছে এস এন ব্যানার্জি। আফটার দ্য সুরট স্প্লিট ইন 1907 নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায়, দ্য সেকেন্ড স্প্লিট দ্য কংগ্রেস টু প্লেস ইন দ্য 1918 ইন দ্য ইস্যুস অফ দ্য মন্টেগু ডিক্লারেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কেম টু বি ডমিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট আফটার, এটা কত হয় 1906 সালে হয়। তারপর হচ্ছে পলিটিক্যাল ওয়াপন ইউজড বাই দ্য মডারেট ন্যাশনালিস্ট টু এক্সার্ট প্রেশার্স আপন দ্য গভর্নমেন্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ স্বদেশি অ্যান্ড বয়কট করা হয়। নেক্সট হচ্ছে লখনৌ সেশন অফ দ্য কংগ্রেস ইজ নন অ্যাজ জয়নিং ব্যাক অফ দ্য স্প্লিট কংগ্রেস, ঠিক আছে। লখনৌ সেশনে কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থী আবার ঠিক হয়ে যায়। দ্য ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট হচ্ছে ট্রি কালার ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ লাহোর সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে লাহোর সেশনে নেওয়া হয়েছে ট্রি কালার কে অ্যাডপ্ট করা হয়েছে। এখন কিছু কোশ্চেন্স ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যেটা 1999 থেকে 2017 পর্যন্ত আসছে। তাহলে এক নম্বর হচ্ছে হু অর্গানাইজ দ্য খুদাহি খিদমতগার, এটা কে করছে খান আব্দুল গফর খান। দুই নম্বর কি করছে ফার্স্ট প্রোপাউন্ডার অফ দ্য ডক্ট্রিনস অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এটা কে করছে এটা করেছিল অরবিন্দ ঘোষ, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে ইন 1946 দেয়ার ওয়াজ এ মিটিং অফ দ্য ইন্ডিয়ান নাভাল রেটিং অ্যাক্ট, এটা কোথায় হয়েছিল বোম্বেতে হয়েছে। চার নম্বর হচ্ছে ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট দ্য সোল্ডার্স অফ দ্য গারওয়াল রেজিমেন্ট রিফিউজ টু ফায়ার অন আনআর্মড কাওয়ার্ডেড অ্যাক্ট, এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল পেশোয়ারে। পাঁচ নম্বর হচ্ছে দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল ওয়াজ রিভলভড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন, এটা কোথায় হয়েছিল 1911 হয়েছিল। হু ইজ নোন অ্যাজ মাস্টার দা, এটা হচ্ছে সূর্য সেন। সাত নম্বর হচ্ছে রানী গাইডি লিউ এ রিভেল লিডার এগেনস্ট দ্য ব্রিটিশ ওয়াজ দ্য, এটা হচ্ছে নাগাল্যান্ডে। নাম কি রানী গাইডি লিউ, কোথায় কাজ ছিল নাগাল্যান্ডে ছিল। হু ট্রান্সলেটেড দ্য স্বদেশি ইন্টু এ মাস মুভমেন্ট ইন বরিশাল, তাহলে এটার উত্তর কি হবে অশ্বিনী কুমার দত্ত। নয় নম্বর হচ্ছে ওয়েন ডিড ব্রিটিশ লেবার পার্টি রিভলভ ইন ফেভারিট অফ হোম রুল অফ ফর ইন্ডিয়া, তো হোম রুল ফর ইন্ডিয়া, তাহলে এটা কি হয়ে যাবে 1916 সালে হয়ে যাবে। দশ নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল গভর্নমেন্ট ইন তমলুক, এটা কি হয়ে যাবে এটা হচ্ছে সতীশচন্দ্র সামন্তা। এগারো নম্বর হয়ে যাবে দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ এনাউল্ড ইন 1911 হয়ে যাবে। বারো নম্বর কি হয়েছে ওয়েন ওয়াজ দ্য করিডোর ওয়ার ইন রাইটার্স বিল্ডিং ক্যালকাটা ওয়াজ ফোর্ট, এটা হয়ে যাবে 1930 সাল। তেরো নম্বর হচ্ছে ইন্ডিয়ান ট্রাই কালার ওয়াজ ফার্স্ট হোস্টেড ইন জার্মানি ইন 1907, তাহলে এটা কি অ্যান্সার হবে এটা হচ্ছে মাদাম ভিকাজি রুস্তম জি কামা, ঠিক আছে। চোদ্দ নম্বর হয়েছে ওয়েন ডিড দ্য কংগ্রেস মিনিস্টার রিজাইনস আফটার দেয়ার ফরমেশন ইন 1937, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে 1939 সালে।
1949. The important point, Congress minister resigns 1949 because the Viceroy declared India also a belligerent country in the Second World War. ठीक है से कौन नाम आये थे? Who was the first Indian martyred outside India? ताले भारतीय बारे की प्रथम शहीद था मदनलाल ढींगरा. शुरू नाम आये थे भगत सिंह, राजगुरु एंड सुखदेव were hanged for their role in की हुई थे लाहौर कॉन्स्पिरेशन. चौथा नाम आये थे who among the following Muslim leader who was not associated with the boycott movement 1905 साले boycott movement साले के associate सिलो ना ताले नवाब सलीमुल्ला. ठीक है आठ नंबर হচ্ছে ড্যাশ ওয়াজ নোন অ্যাজ মাস্টারদা নামে কি পরিচিত সুজিত সেন. 19 নম্বর হচ্ছে 1908 এন্ড দ্য অ্যাটেম্প্ট ওয়াজ মেড অন দ্য লাইফ অফ কিংসফোর্ড দ্য আনপপুলার জার্স অ্যাট মুজাফরপুর বাই তাহলে এটা হয়ে যাবে প্রফুল্ল চাকি অ্যান্ড হচ্ছে ক্ষুদিরাম বোস. অল ইন্ডিয়া হোম রুল ওয়াজ স্টার্টেড ইন কি করে অ্যানি বেসান. Next 21 hoche Chittagong Armory Raid was undertaken under the leadership of hoche Surjusen. Surjusen was hanged 1933. India Independence Act was passed in koto sale passe eta hoy July 1947. 23 number Swaraj is my birthright and I must have it. Eta ki bolche eta Bal Gangadhar Tilak. Jallianwala Bagh massacre did occur in 1919. পজিশন নাম্বার 400 গান্ধী ওয়াজ নোন অ্যাজ কি এটা হচ্ছে খান আব্দুল গফর. 26 নাম্বার কি হবে হু ওয়াজ দ্য সর্বাধিনায়ক অফ দ্য তাম্রলিপ্ত জাতীয় সরকার এটা হবে সতীশচন্দ্র সামন্তা. হু কিলড মিস্টার স্যান্ডার্স তাহলে স্যান্ডার্স কে হত্যা করে ভগত সিং. ইম্পর্টেন্ট পয়েন্ট ভগত সিং কিলড মিস্টার স্যান্ডার্স who ordered Lathi charge on Lala Lajpat Rai on December 1928 sale. So 28 number hoche which movement start in India after the failure of the Kiss missions eta hoche White India movement Bharat Charo Andolan. 29 number the Naval revolt of 1946 start kothay hoy Bombay te hoy. 30 number hoche when was the India Independence Act passed kothay sale hoy 18 জুলাই 1947. আবার বলছি 30 নম্বরটা when was the India Independence Act passed হয় 18 জুলাই 1947. 31 নম্বর who was the revolutionary who assist Bhagat Singh to throw bomb at the legislative assembly in Delhi এটা হয়েছে বটকেশ্বর দত্ত. 32 নম্বর who assist Rajbir Basu in the revolutionary activities at Banaras এটা কি হয়েছে বসন্ত বিশ্বাস. in 1912 তে Rajbir Basu throw a bomb at the Lahore at the Lord Hundis at kothay eta ache Delhi te Lord Hundis er upor bomb chhori chilo ke Rajbir Basu.